রাজধানীর মসজিদপট্টি স্থিত এক ওষুধের দোকানের কর্মী ছিলেন কলেজ ট্রেলার রাজীব রায় চৌধুরী। রবিবার রাতে উদয়পুর থেকে আসার পর বন্ধু বান্ধবদের সঙ্গে গাড়ি করে নেমন্তন্ন খেতে যান লেম্বুছড়ার দিকে, কিন্তু রাত গভীর হওয়া সত্ত্বেও বাড়ি ফেরেনি সে। পরে রাজীব রায় চৌধুরীকে তার বন্ধুরা উদ্ধার করে লেম্বুছড়া থানার সন্নিকটে রাস্তার ধার থেকে নিয়ে আসা হয় ILS হাসপাতালে। সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজীবের এক শোভানুধ্যায়ী জানিয়েছেন, কালকে রাত্রে প্রথমে তাই নিয়ে ইয়ার থেকে আইসে যে উদয়পুর গেছিলো, বিকালে আইসে সন্ধ্যার দিকে আবার পরে বাড়িতে আসলো। এরপরে তাই বন্ধু বান্ধব কয়েকজন ইয়া বিরা নিছে, ওইগুলো নিমন্ত্রণ আছে আর কি, তুই নিমন্ত্রণ আছে তুই তারা গেছে, তাই নিয়ে বাইক টাইক নিছে না, তারা লোক ওই বাইকে না গাড়ি কেমনে গেছে। এরপরে দা গেছে গিয়া হ্যান থেকে কোন জায়গাতে গেছিল, গেছে লেম্বুঝড়ার এদিকে কোন জায়গাতে বলে আমি পারফেক্ট এটা জানি না, তো ওইখানে গেছে ওইখান থেকে তাই নে তার যে বক্তব্য এই অনুসারে তাই নে কইছে বলে তাই নে বাবার ইনসুলিন দিব, ঠিক আছে, তো ওই অনুসারে তারা তাই নে একটা ব্যাগ দিয়া দিছে যে তুমি যাও না। তো সঙ্গে গেছিল গেছিল তার বন্ধু বান্ধব, বন্ধুর নাম তো আমি জানি না, তবে কয়েকটা ইয়া আছে এই যে আমি ইয়া করে রাখছিলাম আর কি, ও আট দশজন বন্ধু বান্ধব আসলো মানে আমি যে লাস্টে গাড়ি দেখলাম তারা XUV একটা গাড়ি আসলো সাদা কালার, ওই গাড়িটা দা তারা আবার আইসে। এদিকে রাজীব রায় চৌধুরীর শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না বলেও জানিয়েছেন তিনি। রাজীবের মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার নাক দিয়ে রক্ত ঝরেছিল। এদিন রাজীবের শোভানুধ্যায়ী আরও জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তিনি সঠিক কিছু বুঝতে পারেননি। খবর দেওয়া হয়েছিল তিনি বাড়িতে, তারা এরপরে তার লাস্টে খবর দিছে হসপিটালে আছে আইএন, এরপরে তা তুই কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, তারা এরপরে তা আমারে ফোন করছে আমি আইলাম, তো মানে বাজে মোটামুটি একটা আমরা খবর পাইছি। কি মনে হয় দেখি অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কারণ? ওখানে দেখেন যেই পরিস্থিতি এই এটা শুধু শৈলে কোনো স্পট নাই, হেলমেট আসলো আর এই যে শুধু নাকে দিয়ে রক্ত আসছে বুঝছেন না, এই যে গাড়ে ঘুরে মাথা কোনো কানে স্পট নাই, আমি আতায় দেখছি নিজে। ওখানে এটা ইয়া অ্যাক্সিডেন্টেই না হত্যা এটা তো বুঝতে না, না মার্ডার করা হয়েছে বা অন্যখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে ফালাইছে না এটা বোঝার মতো। কি সন্দেহ হয়? আমরা সন্দেহ তো এটা মানে হয়তো অন্যখানে ইয়া হয়েছে বা ইয়া করে আইনে এখানে ফালাইছে এইরকম সন্দেহ আছে, এই কারণে আমরা এটার সুষ্ঠু তদন্ত দাবি করতেছি আর কি, আপনারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যাতে এটা সুষ্ঠু তদন্ত হয় এবং তারা যাতে ন্যায্য। এদিকে রাজীব রায় চৌধুরী এই মৃত্যুতে কলেজ ট্রেলার গান্ধী স্কুল সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে এই ঘটনাটি হত্যা না দুর্ঘটনায় মৃত্যু তা নিয়ে স্থানীয়দের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।